হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালোই আছো। আজ সকাল থেকেই মিষ্টি বায়না করছে, ওকে নাকি ড্রাগন ফ্রুট খাওয়াতেই হবে। আমিও অবশ্য কোনোদিনও ড্রাগন ফ্রুট খাইনি, তাই ভাবলাম ওর কথাটাই রাখা যাক। ড্রাগন ফ্রুট রাস্তায় অনেকবার দেখেছি বিক্রি করতে, কিন্তু সেইভাবে কেনার মনই করিনি। আজ যাবো ড্রাগন ফ্রুট কিনতে। চলো, ইন্ডিয়াতে ড্রাগন ফ্রুট কত করে নেয় তোমাদেরকেও দেখাবো। আমাদের এখানে ড্রাগন ফল কেন, যে কোনো ফল কিনতে গেলেই স্টেশনে গেলেই ভালো। স্টেশনে অনেকগুলো দোকান থাকে আর সেখান থেকে বেশ দাম দর করে কেনাও যায়। আর যদি বাজারের দিকে যাই তাহলে সেইভাবে দোকান থাকে না, একটু বেলা হতেই সব কিছু বিক্রি হয়ে যায়। তাই ভাবলাম স্টেশনের দিকেই যাই, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে স্টেশন, বলতে বলতে স্টেশনে চলেও এসেছি। এবার দেখা যাক কোন দোকানে এই ড্রাগন ফল পাওয়া যাবে। সব দোকানে ড্রাগন ফল রাখে না। অনেকগুলো দোকান ঘোরার পর এবারে এই দোকানে চলে এসেছি আর জিজ্ঞেস করলাম দাদাকে ড্রাগন ফল আছে কিনা। বললো আছে। যাক, শুনেও কিছুটা শান্তি যে পাওয়া গেছে। সব দোকানে পাওয়া যায় না বলেই এটা একটু সমস্যা। কালো আঙুরগুলো দেখো কি সুন্দর ঝুলছে, মনে হচ্ছে নিয়ে যাই এক থোকা। কিন্তু আজ তো ড্রাগন ফল নিতে এসেছি, আজ আর কালো আঙুর নেব না। এই যে ড্রাগন ফল, এই যে মিষ্টি হাতে নিয়ে কি খুশি, কারণ সারাটা দিন আজকে এই সবজির জন্য বায়না হয়েছে। আর এই ফল যখন হাতে, তখন আর এই মেয়েকে কে পায়। ফলটাকে দেখতেও কি সুন্দর। ড্রাগন ফল পাওয়া গেছে এটাই শান্তি। আর এর দাম হচ্ছে 200 টাকা পিস। একটা ফলের দাম যদি 200 টাকা পিস হয়, বাপরে মারাত্মক দাম। তবুও দাম শুনে চিন্তা করে আর কী বা হবে, নিতে যখন এসেছি তখন তো নিতেই হবে, তাই না? তাই ভাবলাম নিয়েই নিই। আর দাদাটাও বললো আজকেই সব মাল এসেছে, পুরো ফ্রেশ, তাই একদম বাছাই করেও নিতে হবে না, প্রত্যেকটাই নাকি খুব ভালো। তো চলো, আমাদের ড্রাগন ফ্রুট তো কেনা হয়ে গেছে, এবার এটাকে বাড়িতে নিয়ে গিয়ে খেয়ে দেখতে হবে আসলে এই ড্রাগন ফ্রুটটা কেমন, খেতে কীরকম। ড্রাগন ফ্রুট কিনে নিয়ে আসার সময় এই ফুলের গাছগুলো দেখতে পেলাম। দেখো প্রত্যেকটা কি সুন্দর। কিন্তু আজ আর ফুলের গাছ নেব না, কারণ এটা নিলে এর পিছনে অনেকটা সময় দিতে হবে। আর আমার বাড়িতেও 2-3টে গোলাপ গাছ আছে, তোমাদের একদিন দেখাবো ফুল হলে কেমন সুন্দর লাগে। তবে লাল একটাও নেই, একদিন এসে লালটা নিয়ে যেতে হবে। চলো বাড়ির দিকে যাই। ফলটা দেখতে এতই সুন্দর যে আমার আর কাটতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল সারাক্ষণ শুধু দেখতেই থাকি। কিন্তু এবারে কাটার পালা, দেখা যাক। তবে এই ফল আমি কোনোদিন কাটিনি, কাটতেও কী করে হয় সেটা জানি না, তবে আস্তে আস্তে ট্রাই করছি, দেখি কতটা কী পারি। এই দেখো, প্রথমে মুখটা কেটে ফেলে দিলাম আর তারপর পেছনটা, এরপর ভালো মতন দুভাগ করে নিলাম। দুভাগ করার পর এর খোসাটা আস্তে আস্তে হাত দিয়েই টেনে টেনে খুলতে হচ্ছিল। একটু শক্ত ছিল, আসলে আর একদিন রাখলে হয়তো ভালো হতো, আরও ভালো পাকতো, কিন্তু এখনই কাটতে হবে যেহেতু কেটে ফেলেছি, তাই ভালো করে ছুলে নিলাম। ব্যাস এবার একটু পিস পিস করে কেটে নেব। আর কাটতে না কাটতেই মিষ্টি তুলে খেয়ে নিয়েছে আর বলে খুব ভালো লাগছে খেতে। এরপর মা এক টুকরো খেলো, বললো ভালো। আর লাস্টে, সবার লাস্টে যাকে খাওয়ালাম সে হলো এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য। কিন্তু সেই ছোট্ট সদস্যর মুখে দিতেই কোনো প্রতিক্রিয়া নেই, মনে হচ্ছে তার খুব একটা পছন্দ হয়নি। আসলে তার যদি পছন্দ হতো সে একগাল একটা হাসি দিত, কিন্তু এখন দিচ্ছে না, পছন্দ তো হয়ই নি মনে হচ্ছে। আমি একটু খেয়ে দেখলাম, কিন্তু আমারও সত্যি কথা বলতে গেলে পছন্দ হয়নি। ফলের মধ্যে জলের ভাগটা অনেক বেশি ছিল, কিন্তু একদম মিষ্টি ছিল না, ভালোই লাগছিল না খেতে। এই ফলটা আর একটু মিষ্টি হলে বেশি ভালো লাগতো খেতে, কিন্তু কী আর করা যাবে, অন্য দিন অন্য কালারের এনে দেখতে হবে কেমন মিষ্টি হয়। যাক, তবে আজ এই পর্যন্তই। তোমরা কে কে ড্রাগন ফ্রুটস খেয়েছো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলো না। আর তোমাদের ওখানে কত টাকা করে ড্রাগন ফ্রুটস নেয় সেটাও কমেন্টসে জানিয়ে দিও। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে পেজটিকে ফলো করে নিতে পারো। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।